তুরস্কে ভূমিকম্পের 128 ঘন্টা পর উদ্ধার হলো 2 মাসের জীবিত শিশু। হ্যাঁ, এ যেন সত্যি একটা ম্যাজিক। তুরস্কে ধ্বংসস্তূপ থেকে 128 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে এক দুধের শিশুকে। জীবিত রয়েছে সে। গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.8। এরপর হয়েছে বেশ কিছু আফটার শক। ইতিমধ্যেই প্রায় 30,000 মানুষের প্রাণ গিয়েছে। ভেঙে পড়েছে 6,000-এর কাছাকাছি ঘরবাড়ি। কার্যত বিধ্বস্ত অবস্থা তুরস্কে। তার মধ্যেই আশ্চর্যজনকভাবে উদ্ধার হয়েছে এই শিশুটি। জানা গিয়েছে শিশুটির বয়স মাত্র 2 মাস। তুরস্কের হাতায় প্রদেশে একটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল এই বাচ্চাটি। ভূমিকম্প হওয়ার 128 ঘন্টা পর এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। হাজার হাজার উদ্ধারকারী কর্মী দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। অন্যদিকে তুরস্কে বরফ পড়াও শুরু হয়ে গেছে। হিমশীতল আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চালানো যথেষ্ট কষ্টসাধ্য বিষয়, কিন্তু তার মধ্যেই চলছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ। তুরস্কের মিডিয়া সূত্রে খবর, ভূমিকম্পের 5 দিন পর এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে একটি 2 বছরের ছোট্ট মেয়ে, 6 মাসের অন্তঃসত্ত্বা এবং 70 বছরের এক বৃদ্ধা। এবার উদ্ধার হলো এই 2 মাসের শিশু। গত সোমবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। এরপর বেশ কয়েকটি আফটার শকও হয়েছিল। তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্প এই শতকে বিশ্বের সপ্তম মারাত্মক ভূমিকম্প হিসেবে পরিগণিত হয়েছে। এর আগে 2003 সালে ইরানে ভূমিকম্পে প্রায় 31,000 মানুষের মৃত্যু হয়েছিল। বলা হচ্ছে 1939 সালের পর তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্পই সবচেয়ে মারাত্মক কম্পন। ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল। তুরস্কে মারা গিয়েছেন প্রায় 26,000 মানুষ। সিরিয়ায় মৃত্যুর সংখ্যা 3,500-এর বেশি। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের গাজিয়ান্টেপ এলাকা, যা সিরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রভাব পড়েছে সেখানেও। শুধু তুরস্ক বা সিরিয়ায় নয়, প্রবল ভূমিকম্পের মাত্রা নাড়া দিয়েছে পার্শ্ববর্তী লেবানন, ইসরায়েলের মতো দেশকেও। তুরস্ক অঞ্চলে এরকম জোরালো ভূমিকম্পের আঘাত ও তার জেরে এত মৃত্যু মিছিল আগে কখনো হয়েছে কিনা মনে করতে পারছেন না কেউই। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষের যতটুকু আওয়াজ শোনা যাচ্ছিল এখন তার সিংহভাগই স্তব্ধ। মৃতের সংখ্যা এবার তীরের বেগে এগোচ্ছে। তুষারপাত ও হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন উদ্ধারকারীরা।